ইউক্রেনের জন্য $775 মিলিয়ন আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। একই সঙ্গে যত দিন সময় লাগে রাশিয়ার অব্যাহত হামলা বন্ধ করতে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। সামরিক এই সহায়তার মধ্যে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে অতিরিক্ত অস্ত্র, গোলা বারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। $1 ট্রিলিয়ন বাই পার্টিজান অবকাঠামো বিল নিয়ে তোড়জোড় শুরু করেছে হোয়াইট হাউস। আমেরিকার রাস্তা, ব্রিজ, এয়ারপোর্ট এবং কার্বন নিঃসরণ কমাতে ওই বিলের দিকে নজর বাইডেন প্রশাসনের। অবকাঠামো আইন নিয়ে আলোচনা করতে 6টি স্টেটে সফরে যাচ্ছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজেজ। $10 মিলিয়নের বেশি আমেরিকানের জন্য ভয়াবহ বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বন্যার সতর্কতার মধ্যে থাকা বেশিরভাগই অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর বাসিন্দা। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাত থেকে নতুন করে ভারী বর্ষণ হতে পারে। টানা বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় প্রাণহানির আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। সাউথ ক্যারোলাইনায় দুর্ঘটনার শিকার হয়েছে একটি স্কুল বাস, এতে 8 শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবারের দুর্ঘটনার শিকার হওয়া বাসটিতে 24 জন শিক্ষার্থী ছিলেন। চেস্টারফিল্ড কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের মিডল এবং এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীরা বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত 8 শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলাইতে আমেরিকায় মুদ্রাস্ফীতি নেমে এসেছে 8.5%, আগের মাসের তুলনায় 9.1% কম। আগের মাসের তুলনায় গ্যাস ও জ্বালানির দাম কমেছে, কিন্তু খাদ্যপণ্যের মূল্য বেড়ে চলেছে। লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, এক বছর আগের তুলনায় জুলাই মাসে খাবারের মূল্য বেড়েছে 13.1%, বেড়েছে সন্তান পালনের খরচ। এক সপ্তাহের সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। আগামী 24 থেকে 31 আগস্ট পর্যন্ত তারা দেশটিতে অবস্থান করবেন। শনিবার এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে IMF। শ্রীলঙ্কা সরকারের সাথে প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ নীতি নিয়ে আলোচনা এই সফরে গুরুত্ব পাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো পৌঁছাতে যাচ্ছেন এক আদিবাসী নারী নভোচারী। আগামী বসন্তে মহাকাশ সংস্থা নাসার পরবর্তী স্পেস এক্স Crew-5 মিশনে অংশ নিতে যাচ্ছেন তিনি। এই অভিযান সফল হলে মহাকাশে পৌঁছানোর প্রথম আদিবাসী নারী নভোচারী হবেন নিকোল অনাপু মান। নিকোল অনাপু মান ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। নিষিদ্ধ তহবিল মামলায় তদন্ত কমিটির সামনে অনুপস্থিত থাকলে কিংবা মামলা সংক্রান্ত নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে পারে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। 3টি নোটিশ জারির পর PTI প্রধানকে গ্রেফতারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতের রুম্মান শেখ নামে এক হাজতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী জান্নাত অভিযোগ করেন, 5 লাখ টাকা ঘুষ দাবি করেছিল পুলিশ। এ ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এশিয়া কাপের জন্য 20 সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেবেন দাসুন সানাকা। দলে ফিরেছেন ভানুকা রাজাপাকসে ও দিনেশ চান্দিপাল। আগামী 27 আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। বি গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ। এ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব অতিক্রম করে আসা একটি দল।